ঈদ মোবারক সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবার ঈদ ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং আমাদের ঈদ মাশাআল্লাহ খুব ভালো কেটেছে। আর কি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ব্লগে আমি আমার ঈদের দিনের প্রিপারেশান, রান্নাবান্না বা আমাদের বাসায় মেহমান এসেছিল এই টুকিটাকি ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো ঈদের দিন আমাদের বাসায় দুপুরবেলা আমার খালা শাশুড়ি আর ওনার শাশুড়ি এসেছে বাংলাদেশ থেকে, ওনাকে নিয়ে নানুকে নিয়ে আমাদের বাসায় দুপুরে এসেছিল সবাই, আমার ননদ এসেছিল। তো আমি ঈদের দিনের কী আয়োজন করেছি ওনাদের জন্য বা সবাই মিলে আজকে অনেক দিন পরে পরিবারের লোকজন একসাথ হয়েছি, কী করেছি না না করেছি টুকিটাকি ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটি বানিয়েছি। আশা করছি আপনারা ব্লগটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে ঈদের আগের দিনে দুপুরবেলার থেকেই যা যা করেছি তা তা শেয়ার করব। তো প্রথমে আমি যেটা করেছিলাম, যেখান থেকে আমার কাজ মেইনলি স্টার্ট হয়েছে, আকিবের চুল কাটানো থেকে। আমি সবসময় আকিবের চুল কাটিয়ে দিই, আর একটু বায়না করেছিল আকিব হাতের মধ্যে একটু ট্যাটু লাগিয়ে দেওয়ার জন্য, তো একটু হালকা মেহেদি পরিয়ে দিয়েছিলাম ওকে। আকিব সুপার হিরো, ইউ লাইক ইট? Okay, let's wash it. Oh, you cannot wash it so fast. You have to wait. আকিবকে চুল কাটানোর আগেই আমি গরু মাংসগুলো বসিয়ে নিচ্ছি, কারণ গরু মাংস হতে একটু সময় লাগে। এখানে আমি প্রায় 4 পাউন্ডের মতো গরু মাংসকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, পাতলা করে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি আজকে গরু মাংসগুলোকে পোড়া মাংসের মতো করে নেব, কালো ভুনা বা পোড়া মাংস যেটা বলে। তো আমি এখানে বড় সাইজের 3টি পেঁয়াজ দিয়ে দিলাম গরু মাংসের মধ্যে, আর বেশ খানিকটা আদা রসুন আন্দাজ মতো দিয়ে দিয়েছি। 2টি বড় সাইজের টমেটো ব্যবহার করছি, টমেটোগুলো দিয়েছি এজন্য যাতে একটু কালারটা সুন্দর আসে। আমি 2 চা চামচের মধ্যে এখানে জিরা বাটা দিয়েছি, জিরা গুঁড়াও ব্যবহার করব যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি। তো আমি এখানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু একসাথ করে সরিষার তেল দিয়ে মাংসগুলোকে মেখে আমি এভাবে চুলায় বসিয়ে দেব। এভাবে আমার আম্মু রান্না করতো বা আমার শাশুড়ি সবসময় এভাবেই রান্না করে মাংসের পরিমাণ একটু বেশি হলে। আমি এগুলোর মধ্যে বাড়তি কোনো গরম মশলা বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না, আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট নর্মাল মশলা দিয়ে বসাচ্ছি। আর আমি 2টা স্টার অ্যানিস ব্যবহার করছি বাড়তি, কারণ আমি যতদূর জানি কালো ভুনা বা পোড়া মাংসে যে কালো কালো কালারটা আসে ওটা এই জিনিসটা দিলে, স্টার অ্যানিস বা তারা মরি ব্যবহার করার কারণেই আসে। মোটামুটি এখানে বেশ ভালো পরিমাণের মশলা ব্যবহার করেছি এই জন্য আমি কোনো বাড়তি গরম মশলা দিচ্ছি না। আর বাড়তি গরম মশলা দিলে অনেক সময় দেখা যাচ্ছে গরু মাংসের যে একটা অরিজিনাল ফ্লেভার আছে ওটা অনেকটাই কমে যায়। আর এখানে আমি গরু মাংসটা কালো ভুনা করার মেইন কারণ হচ্ছে আমার খালু শ্বশুর এবং আমার ননদের হাজব্যান্ড, ওনারা দুজনেই এটা খুব পছন্দ করে। এগুলোকে এখন আমি একটি ননস্টিকের প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে এগুলোকে অনেকক্ষণ পর্যন্ত আমি আস্তে আগুন দিয়ে আরও ভেজে নেব। ননস্টিকের প্যান হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যখন মোটামুটি একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কাঁচামরিচ পরিমাণ মতো আর 1 কোষ রসুন দিয়ে দিয়েছি, যাতে ফ্লেভারটা আর একটু ভালো আসে। What do you love? I love some juice. Okay, show your tattoo on the camera. No, not like that. তো গরুর মাংস রান্না করার ফাঁকে ফাঁকে আমি আকিবের চুলটাও কেটে নিয়েছি। আজকে চুলটা একটু ছোট করে দিয়েছি, কারণ খুব দ্রুত চুল বড় হয়ে যায়। ওর জন্মের পর থেকে আমি শুধু 2 বারই সেলুনেও চুল কাটিয়েছি, কারণ ওর বাবাকে নিয়ে যখন আমি চুল কাটাতে পাঠাই সেলুনে, দেখা যাচ্ছে যে ওর বাবা কী করে, পুরো একদম এক সমানে সবগুলো চুলকে বাস্কার দিয়ে নিয়ে আসে। এমনিতেও ছেলেটা শুকনা, তখন দেখতে আরও খারাপ লাগে। এজন্য আমি যাই পারি এখন, তাও আমার চুল কাটানো আগে চাইতে অনেকটাই ভালো হয়েছে। তো অনেক সময় লাগে কাটাতে, প্রায় 1 ঘন্টা সময় লাগে, তারপরে একটু ধৈর্য সহকারে কাটতে হয়, কারণ অনেক বিরক্ত করে চুল কাটানোর সময়। আর চুল কাটানোর পরে ক্লিনিং তো আসেই, আরও 1 ঘন্টা সময় লেগে যায়। মোটামুটি আকি বাক্সার সব কাজ শেষ করে আমি দুপুরের পরপরই পরের দিনের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এখানে আমি পমফ্রেট মাছ নিয়েছি, এগুলোকে আজকে গ্রিল করব না, এগুলোকে আমি ঝাল করে চটচটে করব, যেটা আমাদের নোয়াখালী ভাষায় মরিচ খোলা বলে। আর পোলাওর সাথে খাওয়ার জন্য আমি এখানে বাচ্চাদের জন্য চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি। আমি ভাতের আইটেমও করব এবং পোলাও রোস্টের আইটেমও রাখবো।
আর ঈদের দিনে সকালবেলার জন্য আমি পায়েসও রান্না করেছিলাম ঈদের আগের দিন, কারণ পরের দিন সকালবেলা আকিবের আবু নামাজ পড়তে যাবে, ও সেমাই খায় না, তো এই জন্য আমি পায়েস রান্না করছি। আর যেহেতু সকালবেলা আমাদের বাসায় কেউ আসবে না, সবাই দুপুরেই খাওয়া দাওয়া করবে, এই জন্য আমি বাড়তি করে কোনো নাস্তার আইটেম বানাইনি, শুধুমাত্র আমি পায়েস এবং পুডিং বানিয়েছিলাম সকালের জন্য। আর হচ্ছে যেহেতু আজকে প্রায় 2-3 মাস পরে আন্টির সাথে আমাদের দেখা হবে আর সবাই মিলে রোজার পরে একসাথে হচ্ছি, তো আমি চিন্তা করলাম ভাতের আইটেমও রাখবো আর পোলাওর আইটেমও রাখবো। তো আপু রোস্ট করে আনবে আর ইলিশ মাছের ঝোল করে আনবে, আর আমি টুকটাক যা পারি সেগুলো করে নেব। আমি এই মাছগুলোকে কাটিয়ে আনিনি, কারণ হচ্ছে এই মাছগুলোর গায়ে অনেক ছোট ছোট আঁশ থাকে, যদি আমি কাটিয়ে আনতাম মাছগুলো যখন আমি আঁশ ক্লিন করতে যাব তখন মাছের যে পিসগুলো আছে ওগুলো অনেকটাই থেতলিয়ে যায়। এই মাছের আঁশটা পরিষ্কার করার জন্য বেস্ট উপায় হচ্ছে যে একটা পাতিল মাজুনি দিয়ে এভাবে উপর থেকে হালকা করে ঘষা দিলে খুব ইজিলি আঁশগুলো উঠে চলে আসে। আর আমি এগুলো আঁশ ক্লিন করার পরে ছুরি দিয়ে এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, যেহেতু আমার কাছে ভর্তি নেই। আর অবশ্যই এই মাছগুলো যখন আপনারা ছুরি দিয়ে কাটবেন চেষ্টা করবেন গ্লাভস পরে নিতে, কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে অনেক শক্ত মাছের কাঁটাগুলো। 1 চা চামচ আমি লবণ দিয়ে এগুলোকে প্রায় 10 মিনিটের মতো এগুলোকে মেখে রেখে দেবো, যাতে করে কোনো গন্ধ থাকলে সেটা চলে যায়। আর অন্যদিকে আমি চিংড়ি মাছগুলোকেও ক্লিন করে নিয়েছি আর এগুলোতে মশলা মেখে কিছুক্ষণ পরে আমি এগুলোকেও ভেজে নেব। আর চিংড়ি মাছের পরিমাণ দেখতে কম মনে হতে পারে, যেহেতু আমি শুধুমাত্র বাচ্চাদের জন্য করতেছি, বড়দের জন্য অলরেডি 2টা মাছের আইটেম করে নিয়েছি। সবার কথাই মাথায় রাখতে হয় যে আপনি মেহমান দাওয়াত দিলে আপনি আপনার মন মতো করা আসলে উচিত না, কারণ আপনার জানতে হবে যে আপনার মেহমান কোন ধরনের খাবার পছন্দ করে, কোন মেহমান কোন ধরনের খাবারটা প্রেপার করে। অনেকে হয়তো ভাবতে পারবেন যে আমি চিংড়ি মাছটাও কেন আগের দিন করতেছি, ফ্রেশ করলাম না কেন। চিংড়ি মাছ যদি আপনি ভাজি করার সময় বেশি ভেজে ফেলেন তাহলে হয় কি চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় পরের দিন খেতে গেলে। এই চিংড়ি মাছ 4-5 মিনিট ভাজি করলে মিডিয়াম ফ্লেমে এনাফ, এর চেয়ে বেশি লাগে না। আর গ্রেভিটাও বেশি আমি ঝামেলা করছি না, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য কিছু জিরা গুঁড়ো দিয়েছি, লবণ আর টমেটো। আর একটা জিনিস অ্যাড করি আমি সবসময়, সেটা হচ্ছে টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপ দিলে অনেক ভালো লাগে খেতে, আর বাড়তি করে কোনো কিছু করতে হয় না, আর স্বাদটাও বেশ ভালো থাকে। আমি এগুলোকে রান্না করার পরে এখানে এখন আমি চুলায়ও দিয়ে দিয়েছি, বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে বন্ধ করে দেব। আর ঠান্ডা হয়ে গেলে কমপ্লিটলি পাইরেক্সের বক্সের মধ্যে নিয়ে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব, শুধু খাওয়ার আগে দুপুরে আমি বের করে ওভেনে গরম করে নেব। সাধারণত আমি পমফ্রেট মাছগুলোকে গ্রিল করি বেশিরভাগ, কিন্তু যখন ভাতের সাথে খাওয়ার জন্য করি অবশ্যই আমি এভাবে করে মরিচ খোলা দেই, কারণ এই মাছটা যখন আপনি ঝাল করে এভাবে চটচটি বা মরিচ খোলা দিবেন অনেকটাই খেতে আমাদের দেশে আর মাছ বা বোয়াল মাছের মতো লাগে, অনেক মজা। আর এই মাছটা চুলা দিলে একটু নরম হয়ে যায়, যার কারণে আমি হলুদ, মরিচ, জিরা আর একটা টমেটোকে কুচি করে এভাবে করে মেখে নিয়েছি। আজকে মাছের মরিচ খোলা করার জন্য আমি সরিষার তেল এবং সয়াবিন তেল 2টেই ব্যবহার করছি, তাহলে যে একটা অরিজিনাল ফ্লেভার আছে মাছের মরিচ খোলার ওটা আসবে। আর আমি তেলের মধ্যে শুধুমাত্র রসুন এবং পেঁয়াজকেই ভেজে নেব আর ভাজবো, যে অনেকটা বেরেস্তার মতো করে ভাজবো। এই মাছটা খুব মজা, উর্মি আপু অনেক পছন্দ করে, এই মাছের মরিচ খোলাটা আমিও করি। আর আন্টিকে লাস্ট টাইম আমি যখন খাইয়েছিলাম তখন আমি গ্রিল করেছি, তো উনি অনেক পছন্দ করেছিল, আশা করছি এবারও ওনার ভালো লাগবে। এইটা আমি আন্টি আপু আমরা সবাই কী বলে যে ভর্তা বা এই টাইপের জিনিস বেশি পছন্দ করি, কারণ দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য পোলাও রোস্ট সবসময় করতে হয়, বিরক্ত হয়ে গেছি, এটা মানে খেতেও ভালো লাগে না। আর যারা দেশের বাইরে থাকে আপনারা যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে কী প্রেপার করেন, কী রান্না করবো, সবাই বলবে যে ভাই মাংস পোলাও করিয়েন না, এই যে ভর্তা টর্তা থাকলে এগুলো কিছু একটা করেন, তো আমরাও এর ব্যতিক্রম না এরকমই। তো আমি তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না, আমি অপেক্ষা করব এগুলো ভালোভাবে কষে যাওয়া পর্যন্ত। আর যা নাড়াচাড়া করার পানি দেওয়ার আগে নাড়াচাড়া করতে হবে, পানি দেওয়ার পরে নাড়াচাড়া করলে এগুলো একদম ভেঙে চুরে যাবে, দেখতে ভালো লাগবে না। যখন এভাবে চারপাশ থেকে তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি প্রায় 1 কাপ পরিমাণের পানি দেবো, বেশি পানি দেওয়া যাবে না, এটা করতে হবে এগুলো একটু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আর এই মাছটা এত মজা আমি কী বলবো, আপনারা না
না খেলে বুঝবেন না। আর যখন আজকে মাছটা রান্না হয়ে যাবে, আমি এই পর্যায়ে মাছটা রান্না হয়ে গেলে কোনো ধনিয়া পাতা বা কোনো কিছু অ্যাড করব না। ঈদ পরের দিন, ঈদের দিন যখন আমি এগুলোকে গরম করেছিলাম, তখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়েছিলাম খাওয়ার আগে। মোটামুটি রান্নাগুলো গুছিয়ে নিতে নিতে আমার ইফতারের টাইম হয়ে গিয়েছিলো। ইফতারের বাকি আর এক ঘন্টা ছিল। আগের দিন রাতে আমি ছোলা বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু এগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এজন্য আমি সবসময় এগুলোকে সিদ্ধ করার সময় সামান্য পরিমাণের আমি বেকিং সোডা ব্যবহার করি। বেকিং সোডা ব্যবহার করলে খুব জলদি এগুলো সিদ্ধ হয়ে যায়, 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে। এই পুরো রমজান মাস জুড়ে আমরা কালো যে ছোলা বুট ছিল ওটা মনে হয় 2 দিন বা 3 দিন খেয়ে আর বাকি সব দিন আমরা এই সালাডটা করে খেয়েছি। বেশ স্বাস্থ্যসম্মত আর হচ্ছে যে ভালো লাগে খেতে। খুব ইজিভাবে এই সালাডটা বানানো যায়। শসা, লেটুস আর হচ্ছে যে এই চিকপিসটা, সল্ট, পেপার আর ভিনেগার, দ্যাটস ইট। একদম ইজি বানানো আর খেতেও বেশ ভালো লাগে। আর হয় কি, ছোলা বুট ভাজি খেলে অনেক সময় দেখা যাচ্ছে যে বুক গলা খুব বেশি জ্বলে। তো আমাদের দুজন মানুষের জন্য এতটুকুই আমাদের যথেষ্ট। হালকা একটু সালাদ, একটু আমি এখানে ম্যাঙ্গো লাচ্ছি বানিয়েছি, আর ভাজা পোড়া যেটা না হলেই না, আর ফল কেটে নিয়েছি, আমি মালটা নিয়েছি কেটে আর আম কেটে নিয়েছি। তো সন্ধ্যার পরে এখানে আমরা বের হয়েছিলাম আকাশে ঈদের চাঁদ দেখার জন্য, যদিও এখানে ক্যামেরাতে ভালোভাবে আসেনি কারণ ঈদের চাঁদটা অনেক চিকন হয়। তারপর আমি আকিবকে নিয়ে বাইরে গিয়েছিলাম দেখানোর জন্য, যাতে ও বুঝে যে ঈদ কী, বা যেহেতু ছোটো মানুষ এখন থেকে বোঝানোর দরকার। ঈদের আগের দিন রাতে 10টা বাজে আপু ফোন দিয়ে বলতেছে যে উনি পরের দিন সকালবেলার জন্য গরু মাংস পায়া রান্না করেছে আর হাতে পরোটা বানিয়েছে। তো বলতেছে যে ওনার ভাইয়াকে একটু পাঠানোর জন্য, আমাদের জন্য একটু দিবে। তো ওনার ভাইয়া গিয়ে নিয়ে এসেছিলো পরের দিন সকালবেলা। আমরা আলহামদুলিল্লাহ আপুর রান্না করা পায়া এবং হাতে বানানো পরোটা দিয়ে নাস্তা করেছিলাম। তো পরের দিনের রান্নাগুলো আমি আসলে, এগুলো সিম্পল রান্না, আমি এত ডিটেলসে ভিডিও করিনি কারণ হচ্ছে যে আমাকে একা ভিডিও করতে হচ্ছিলো, রান্নাও করতে হচ্ছিলো। তো আমি এখানে টমেটো টক রান্না করেছিলাম, যেহেতু ভাতের আইটেম, ভাত খাওয়ার লোকজন বেশি, জন্য ভাতের আইটেমগুলো আমি একটু বেশি করেছিলাম। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আমি জুকনির সবজি রান্না করেছি, আমার ফেভারিট, এটা না হলেই না আমার। আর এখানে আমি বেগুন ভর্তা করে নিব। তো বেগুনটা যেহেতু আমার একটু সময় একটু ক্রিটিক্যাল হয় অনেক সময়, তো আমি কী করেছি, এখানে একটু পাতলা করে স্লাইস করে এগুলোকে হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় আর যাতে কোনো ম্যাস হওয়ার সম্ভাবনা না থাকে। তো বেগুন ভর্তা আমার রেডি হয়ে গেছিলো। আর হচ্ছে যে আমি সিমের ভর্তাটাও বানিয়ে ফেলেছিলাম। আমার সিমের ভর্তার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা এটা দেখতে পারেন। আর আপুরা, আন্টিরা, আমাদের ফ্যামিলি সবাই আমার এই ভর্তাটি অনেক পছন্দ করে, যার কারণে এটা একটি স্পেশাল আইটেম। পোলাওর সাথে, ভাতের সাথে, দুইটার সাথেই খুব ভালো লাগে। আর বাচ্চাদের জন্য আমি এখানে পোলাও করেছিলাম প্রায় 3 পটের মতো। মোটামুটি আন্টিরা আর ভাইয়ারাও চলে আসছিলো দুইটার মধ্যে, আমি সবাইকে পরে খাওয়া দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে সবাই খাওয়া নিচ্ছিল। আপু খুব মজা করে মুরগির মাংসের রোস্ট করছিল, যা পোলার সাথে একদম কি বলবো, হিট করছে, সুপার হিট। আর ইলিশ মাছেও খুব ভালো হয় আপুর। দেখতে পাচ্ছেন আপু দুইটা টুইন বেবি। আপু বলছিল আরও কিছু করার জন্য, আমি বলছি যে আপু আপনি কিছু করিয়েন না, আপনি একটু সময় মতো চলে আসেন তাড়াতাড়ি বাচ্চাগুলোকে নিয়ে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ঈদের দিনে যা রান্না করেছি আমি অন্তত বেশ খুশি, সবাই খেয়েছে বা সবাই খুব এনজয় করছে, বিশেষ করে বাচ্চাগুলো। বাচ্চাগুলো বাইরে অনেক খেলছে, বা আদিল, আরিয়ান, এরা খুব খুব এনজয় করছে। আমার কাছে মনে হচ্ছিলো যে আমরা ছোটোবেলায় যেরকম দাদার বাড়িতে ঈদ করতাম, অনেক কাজিন সবাই একসাথে হতাম, অনেক আমাদের এবারে ঈদটা ঠিক ওই রকম কেটেছে। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, দুপুর পর্যন্ত বেশ গরমই ছিল, ওরাও খেলতে পারছে। পরে অবশ্য বিকেলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। গুলো আসে আমার কাছে, দাঁড়ায় আছে যে হাতে মেহেদি লাগাবে, আমি বলছি যে আমি হাতে মেহেদি লাগাই দেবো, এক শর্তে আমাকে এক হাতে $20 করে দিতে হবে। এখন এই কথা শুনে বাচ্চা আলু যায় এবং অথর মন খারাপ হয়ে গেছে যে এত টাকা কোথায় পাবে। তো আপুকেও, সবাইকে আমি সবসময় মেহেদি লাগাই দিই, এই দায়িত্বটা আমার, আমার হাতেই সবাই মেহেদি লাগায়।
তো যেহেতু আপু রাতে ছিল না, তো উনিও বলতেছে আমাকেও মেহেদি লাগাই দাও, সবাইকে মেহেদি লাগাই দিচ্ছিলাম। আমার কাছে মানে এই ঈদটা খুব ভালো লাগছে যে অনেক বেশি সাজুগুজু করে ছবি তোলা বা কোথাও যাওয়া হয়নি, ঠিক আছে, কিন্তু যে আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার বিশেষ করে আমার খালা শাশুড়ি এভাবে কখনো আসে না, তো উনি আসছে, নানু আসছে, মানে আমার কাছে খুব ভালো লাগছে। আর আপু আর আমি তো আমরা গত 6 বছর থেকেই একসাথে ঈদ করতেছি, আমাদের প্ল্যান ছিল আন্টি না আসলেও আমি আর আপু একসাথে হবো, ওটা আমাদের প্রতি সপ্তাহে হওয়া হয়। আর মানে আমি কি বলবো, আমার কাছে অনেক ভালো লাগছে, সাজগোজ করতে না পেরেও আমার কোনো আফসোস নেই, কারণ আমার বাসায় সবাই আসছে, খুব এনজয় করছে, আর আলহামদুলিল্লাহ আমি এটার জন্য অনেক বেশি গ্রেটফুল আমার ফ্যামিলির লোকজনের কাছে। ওনারা আমাকে অনেক আদর করে, অনেক পছন্দ করে আমার যতটুকু মনে হয়। তো আন্টি বেশিক্ষণ ছিল না, আন্টি বিকেলবেলা চলে গেছে, আন্টির একটা কাজ ছিল, তো পরে আপু বলতেছে বিকেলবেলা একটু বাচ্চাগুলোকে নিয়ে আমরা কোনো পার্ক থেকে ঘুরে আসলে ওরা একটু খেললো বা একটু ছবি টবি তুলে আসলো। কিন্তু আনফর্চুনেটলি বাসা থেকে আমরা যখন বের হয়েছিলাম তখন ওয়েদারটা অলরেডি অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক বাতাস ছিল। তারপর আমরা আমাদের বাসার পাশে একটি পার্কে গেছিলাম, কিন্তু আসলে ওভাবে করে ছবি তোলা হয়নি বা ওদেরকে নিয়ে খেলাও হয়নি, অনেক বেশি বাতাস শুরু হয়ে গেছে, এই জন্য আমরা আর বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ থেকে একটু ঘোরাঘুরি করে অল্প কিছু ছবি তুলে আমরা বাসায় চলে আসছি, কারণ বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এই জন্য। আর বিশেষ করে আমরা কিছুদিন আগেই অনেক বড় একটা অসুখ থেকে উঠেছি সবাই, আমরা আপনারা জানেন হয়তো বা আমরা সবাই করোনা আক্রান্ত হয়েছিলাম, যার কারণে শরীরে দুর্বলতা এখনও ভালোভাবে কাটেনি, অল্প একটু কাজ করলেই অনেক হাঁপিয়ে যাই আমি, তো যার কারণে সুস্থ হয়ে সবার সাথে ভালোভাবে একটা ঈদের দিন উদযাপন করতে পেরে এমনিতে আলহামদুলিল্লাহ। আর ছবি তোলা বা সাজগোজ নিয়ে এটা নিয়ে কোনো আফসোস নেই, বেঁচে থাকলে ইনশাল্লাহ আরও হবে। তো পরে আমরা কিছুক্ষণ থেকে বাসায় চলে আসছিলাম, আমি আপুকে জিজ্ঞেস করছি রাতে কী খাবে, আমি রাতে ভাত নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আপু বলতেছে কোনো ভাত না, হালকা কিছু নাস্তা দেওয়ার জন্য। পরে আমি চিকেন সালাদ বানিয়েছিলাম, চিকেন রোল, আর তারপরে আলু চপ বানানো ছিল আমার, ডাম্পলিং, এইগুলো দিয়ে চা, এগুলো দিয়ে টুকটাক আমরা সবাই ডিনারটা সেরে ফেলছিলাম। পরে আপুরা বাসায় চলে গেছে, তো আলহামদুলিল্লাহ আমাদের, আমি যা বলছিলাম হয়তো বা ওভাবে গুছিয়ে আমি আপনাদেরকে বলতে পারিনি বা দেখাতে পারিনি, তারপরে চেষ্টা করেছি আপনাদের সাথে আমার ঈদের দিনের মুহূর্তটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে, তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।